দর্শক সমসাময়িক বিষয় নিয়ে বরেন্দ্র টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডায় আজকে আমি উপস্থিত আছি জহরুল ইসলাম মুন আমাদের আজকের আড্ডার বিষয় বিজ্ঞানের অগ্রযাত্রা বিজ্ঞানের অগ্রযাত্রায় আমাদের আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক এবং গবেষক প্রফেসর সালে হাসান নকিব পুরাত বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যারকে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ এখানে অনেক কষ্ট করে এসেছেন অনেক সময় ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রা এবং কীভাবে আমাদের বিজ্ঞান অবস্থা বাংলাদেশের অবস্থা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব বিজ্ঞান ও গবেষণাকে কিভাবে দেখা হচ্ছে বাংলাদেশে এবং বিশ্বের দরভাবে কেনই বা বিজ্ঞান প্রয়োজন এবং এই অগ্রযাত্রাটা কিভাবে বর্তমানে অবস্থান করছে আমাদের বাংলাদেশে স্যার যদি একটু বিষয়গুলো একটু বলতেন ধন্যবাদ মন আসলে আজকে যেটা আলোচনার বিষয় বিজ্ঞানের অগ্রযাত্রা আমার মনে হয় আমরা অনেক কথাই হবে বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা বিষয়টি কি করে দেখতে পাই দেখি আর কি তো এটা তো আসলে আমরা প্রায় বলে থাকি যে এখনকার সময়টাই হলো বিজ্ঞানের যুগ আমরা বিজ্ঞানের যুগে বাস করি এটা খুব একটা চালু কথা আর কি তো তোমার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞান নিয়ে গবেষণা বিজ্ঞানের অগ্রযাত্রা এগুলো আমাদের দেশে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এগুলোকে কীভাবে দেখা হয় তো আমি আসলে একটু পিছনে চলে যেতে চাই সেটা হচ্ছে যে বিজ্ঞান এই একবিংশ শতাব্দীতে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিকই নিয়ন্ত্রণ করে এবং সবচেয়ে জীবনযাত্রার মান নির্ণয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দুনিয়া জুড়ে যে বিষয়টি রাখছে সেটা বিজ্ঞান এবং আমার মনে হয় এ ব্যাপারে কোথাও কোনো বিতর্ক নেই আর কি তো গবেষণার কথাটাই কেন আসে গবেষণার কথাটা এজন্যেই আসে যে বিজ্ঞানে আজকে যে উৎকর্ষতা আজকে আমাদের টেকনোলজি হ্যাঁ টেকনোলজি বলো আমাদের যে বিভিন্ন রকম ইকুইপমেন্টস আমাদের জীবনকে সহজ করেছে এই সবই কিন্তু আসলে গবেষণার ফসল এবং গবেষণার ফলেই আমরা নতুন নতুন জিনিস জেনেছি এবং সেগুলোকে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা বেছে নিতে পেরেছি এবং সেগুলোর ব্যবহার চলছে তো এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে মানুষের ভিতরে একটা প্রবণতা জ্ঞান সৃষ্টির প্রবণতা মানুষ প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে সেগুলো দেখে সেগুলো বোঝার চেষ্টা করে এবং এই দেখা বোঝার চেষ্টা করা পরীক্ষণ নিরীক্ষণ এগুলোর ভিতর দিয়েই কিন্তু বিজ্ঞান একটা শেপ নেয় একটা চেহারা নেয় আর তো আমি আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান কোথায় আছে সেইটা নিয়ে আলোচনার আগে আমি একটু আমাদের দেশের যে অবস্থা সেটা নিয়ে আমি একটু বলতে চাই একটু আলোক আলোকপাত করতে চাই আসলে এটা অস্বীকার করার উপায় নেই যে গবেষণা এবং বিজ্ঞান চর্চায় আমরা আসলে ঠিক সেইভাবে এখনো এগিয়ে যেতে পারিনি আর কি যদিও চেষ্টা আছে এবং কিছু ভালো লক্ষণ আছে কিন্তু তারপরেও আমি যদি সারা দুনিয়ার প্রেক্ষাপটে চিন্তা করি বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা অথবা অন্যান্য যেসব উন্নত দেশ তাদের সাথে তুলনা করলে দেখা যাবে যে আমরা দেশ অনেকটাই পিছিয়ে আছি তো এই পিছিয়ে থাকার পিছনে কারণ কিন্তু অনেক অনেক রকমের কারণ আছে আমরা যদি বিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা পৃথিবীর সেই সব দেশেই শক্তিশালী যাদের এই বিজ্ঞান চর্চার একটা সুদূর সুদীর্ঘ ইতিহাস আছে তার মানে এটা কিন্তু একটা ইতিহাস এবং একটা ট্র্যাডিশন একটা ঐতিহ্যের ব্যাপার সামহাও বাংলাদেশে আমরা সেই ট্র্যাডিশনটা সেই ঐতিহ্যটা সেইভাবে গড়ে তুলতে পারিনি তো আমি এটাকেই প্রধান সমস্যা বলে চিহ্নিত করতে চাই আর বেশ কিছু প্রজেক্ট নেওয়া হচ্ছে গবেষণায় বরাদ্দও আগের তুলনায় বেড়েছে কিন্তু এখনো যেটাকে বলে গুছিয়ে উঠে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিজ্ঞান চর্চা সেইটা এখন আমাদের দেশে দুর্বল আর কি আচ্ছা স্যার সুন্দর কথা বলেছেন আসলে আমরা সেটাই জানতে চাই যে আসলে আমাদের ঐতিহ্য যে বিষয়টা সেটা আমাদের বাংলাদেশের ট্রেডিশনে নেই কিন্তু এখন বর্তমানে বিশ্বে যদি নিজেকে ডেভেলপ আমরা কিছুদিন পরে উন্নয়নশীল দেশের পদার্পণ করতে যাচ্ছি দু হাজার সালের মধ্যে আমরা যদি সেই লেভেলে যেতে চাই আমাদের প্রোজেক্ট দরকার অনেক কিছু দরকার আসলে বিশ্বের যেগুলো প্রোজেক্ট বিভিন্ন প্রকল্প হচ্ছে বাংলাদেশে বিভিন্নভাবে সরকার চেষ্টা করছে এই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে আপনিও স্যার এটাই বলবেন যে আসলে এই শুধুমাত্র কি প্রজেক্টটি দায়ী মানে অর্থ কি দায়ী না আমাদের মন মনের সাথে এবং মানুষের আপনি কি আমি মনে করি না এটা আর কি আমি কেমন দেখতে চাই এবং আমি যেটা দেখতে চাই সেইখানে কোন পথে পৌঁছানো যাবে তার মানে একটা হচ্ছে যে পরিকল্পনা পরিকল্পনা এবং আরেকটি হচ্ছে লক্ষ্য 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 এবং পরিকল্পনা দুটোই যখন অ্যালাইন থাকে তখন কিন্তু কাজটা সহজ হলে এবং তুমি যে কথা বললে যে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নাম লেখাতে যাচ্ছে এবং আমরা আশা করছি শীঘ্রই হয়তো বছর তিনেকের ভিতরে সেখানে বাংলাদেশ একটা সুদৃঢ় অবস্থানে যাবে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে এই বিশ্ব সমাজে মর্যাদার সাথে কিন্তু জ্ঞানের একটা গভীর সম্পর্ক আছে কথাটা হচ্ছে এরকম যে আমরা যেই সমস্ত আমরা যে সমস্ত রাষ্ট্র বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসেন তাদেরকে আমরা মূল্য দিই কেন মূল্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তারা কিন্তু নেতৃত্বের অবস্থানে চলে যেতে পারে একটা হচ্ছে কর্মী হওয়া দক্ষ দক্ষ কর্মী হওয়া আর একটা হচ্ছে নেতৃত্বের অবস্থানে পৌঁছানো তো এই নেতৃত্বের অবস্থানে যদি কোনো জাতি পৌঁছাতে চায় কোনো রাষ্ট্র পৌঁছাতে চায় তাহলে কিন্তু তাদের জ্ঞান ভাণ্ডারকে অবশ্যই সমৃদ্ধ করতে হবে কথাটা হচ্ছে যে আমাদের দেশের যে পরিচয় এবং এই পরিচয়ে আমি বলবো যে এই পরিচয়ে যে কোনো খুব মানে সমস্যা আছে তা না যেমন আমাদের দেশের অর্থনীতি যারা সচল রেখেছে তার ভিতরে একটা বড় অংশ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করছেন কিন্তু তাদের কাজের যে লেভেল সেই লেভেল কিন্তু ঠিক যেটাকে বলে যে নেতৃত্বের পর্যায়ে যে যে লেভেল সেই লেভেল কিন্তু নয় আমরা যদি মধ্যপ্রাচ্যের আমাদের যেসব ভাই বোনেরা কাজ করছেন তাদের দিকে তাকাই তারা অর্থনীতিতে বিপুল অবদান রাখছেন পরিশ্রম করছেন কিন্তু মর্যাদাশীল জাতি হিসাবে যদি আমরা বিশ্বের দরবারে স্থান করতে চাই তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত অবস্থানগুলোতে পৌঁছে যেতে হবে যেমন প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথা যদি বলি তাহলে তুমি নিশ্চয়ই জানো যে গুগলের কথা বলো আইবিএমের কথা বলো অ্যাপলের কথা বলো খুব ইন্টেলের কথা বলো তার মানে দুনিয়া কাঁপানো যে প্রযুক্তিগুলো আছে সেখানে একেবারে এক্সিকিউটিভ পজিশনে কিন্তু আমাদের এই উপমহাদেশের অনেকেই চলে গেছেন এবং সেইটা একটা দেশের ইমেজ এবং মর্যাদা যেভাবে বৃদ্ধি করে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমরা ঠিক সেই লেভেলে আচ্ছা আপনি স্যার এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আমরা কি লেভেলে যেতে পারছি না প্রধান অন্তরায় বিভিন্ন রকম ঐতিহ্য একাডেমিক কারিকুলাম যে আমাদের নির্ধারণ করা হয় আপনি আপার লেভেল বলেন আর ডাউন লেভেল বলেন যেইখানেই বলেন এখন এই অ্যাকাডেমিক কারিকুলামগুলো আপনি কি মনে করেন যে বিজ্ঞানের যে উৎকর্ষ দরকার তার সাথে মানে সম্পর্ক বা এটা অ্যাকুরেট ভাবে আছে এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি কারণ আমরা জানি ঐতিহ্য এইটা থাকলে আমরা গবেষণা এগিয়ে যাব এবং দেশকে এগিয়ে নিতে পারবো কিন্তু আমরা যদি একাডেমিক কারিকুলাম থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে পারি সেটা কেমন ভাবে আপনি দেখছেন এই কি আদৌ বিজ্ঞানসম্মত এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন এইটা আসলে জটিল প্রশ্ন তার কারণ হচ্ছে যে একাডেমিক কারিকুলাম দাঁড় করানো কিন্তু খুব কঠিন কাজ না যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথাই যদি তুমি চিন্তা করো তাহলে যেমন আমি পদার্থবিজ্ঞানের ছাত্র সারা দুনিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর পদার্থবিজ্ঞান বিভাগে কি পড়ানো হয় তার যে কারিকুলাম সেটা কিন্তু আমি ইন্টারনেট ঘাটলেই বের করে ফেলতে পারব হারভার্ডে কেমব্রিজে অক্সফোর্ডে প্রিন্সটনে সেখানকার ছাত্ররা পদার্থবিজ্ঞানে কি কি শেখে তা আমি সেই জিনিসগুলোই কিন্তু আমার কারিকুলামের ভিতরে ঢুকিয়ে দিতে পারি তো কারিকুলাম ডেভেলপমেন্ট এইটা আমি মনে করি না যে খুব বড় একটা সমস্যা যে কোনো বিজ্ঞানের বিষয়ের কথাই যদি চিন্তা করা যায় তাহলে যেহেতু এখন আমরা বলি যে গ্লোবাল ভিলেজ ইনফরমেশন হাইওয়ে দুনিয়া জুড়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের কী ডেলিভারি করা হচ্ছে কী শেখানো হচ্ছে সেইটা খুঁজে পাওয়া তো কিন্তু কোনো কঠিন কাজ না এবং আমি এখানে বসে ঠিক সেইটার সাথে সামঞ্জস্য রেখে একটা কারিকুলাম দাঁড় করাতে পারি কিন্তু আমি বলবো যে এইটা হচ্ছে সহজ কাজ কঠিন কাজ হচ্ছে সেই কারিকুলামকে ঠিক মতো ডেলিভারি দেওয়া এটা হচ্ছে এক নম্বর যে আমাদের কি ওই কারিকুলামকে শতভাগ দক্ষতার সাথে ডেলিভারি দেওয়ার মতো জনশক্তি আছে কিনা সেই মানে ট্রেনিং আমাদের এখানে যারা আমরা চাকরি করছি আমাদের ট্রেনিংয়ের মানটা সেই মানে পৌঁছাতে পেরেছে কিনা এটা একটা পয়েন্ট আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যারা শিখতে আসছে এবং এটাই আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় ট্র্যাজেডি যে যারা শিখতে আসছে আমাদের ছাত্ররা যারা আমাদের ভবিষ্যৎ তাদের ভিতরে কতজন আসলে প্রকৃতপক্ষেই বিষয়টা ভালোবেসে শিখতে আসছে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ আমি দেখেছি আমি আমেরিকা ইউরোপের আমার যে অভিজ্ঞতা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি দেখেছি যে সেখানে কোনো কোনো ইউনিভার্সিটি আছে আমেরিকাতে যেখানে ফিজিক্সে গ্র্যাজুয়েট স্টুডেন্টের সংখ্যা দশজন কিন্তু ওই দশজন তারা তাদের মোটিভেশনটা কি তারা ফিজিক্স ছাড়া আর কিছুই শিখতে চায় না যারা শুধু ফিজিক্সে শিখতে চায় তারাই ওই গ্র্যাজুয়েট প্রোগ্রামে এসছে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা মাস্টার্সে একশো ছাত্র নিই বা একশো ছাত্র পড়ার সুযোগ পায় এর ভিতরে সত্যি সত্যি অন্তর দিয়ে পদার্থবিজ্ঞানকে ভালোবেসে কতজন পড়তে আসছে যদি একশো জনের মধ্যে নব্বই জন বিভিন্ন পরিস্থিতি শিকার হয়ে বিভিন্ন বিভাগে ভর্তি হয়ে লেখাপড়া করে তাহলে এরা কিন্তু ওই উৎকর্ষতা এবং গবেষণায় সত্যি সত্যি অবদান এদের জন্য রাখাটা খুবই কঠিন কারণ মন যেখানে নেই সেখানে ভালো করাটা একটা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমাদের দেশে আমি বলবো এটাই সবচেয়ে বড় সমস্যা যাদের যে বিষয়ে আগ্রহ প্রায় দেখা যাচ্ছে তারা আসলে সেই বিভাগে বা সেই আমি ওই দিকে আসলে বিষয়ে দেখা যাচ্ছে এখন অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে ভাবে ইউটিউবে তারা ঝুঁকে পড়ছে ইউটিউবে নিজের চ্যানেল খুলছে তারা নিজে থেকে প্রুভ করছে তারা কিন্তু টেকনোলজিকে প্রুভ করছে বাট ভালোবেসে একটা ফিজিক্সের স্টুডেন্ট বা একটা একজন রসায়ন স্টুডেন্ট তারা কিন্তু সেটা করছে না তারা অনেক সময় চুকে পড়ছে টাকার দিকে আমি একটা কিছুদিন আগে আমি একটা ইয়েতে দেখেছি গবেষণার জন্য বাংলাদেশে যেভাবে বাইরে দেশে চলে যাওয়া এই যে প্রবণতা সেটা মনে হয় আমাদের দেশে খুবই চরম আকারে ধারণ করেছে তো আপনি স্যার অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গবেষণা করেছেন ওইখানে ছিলেন এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক হিসাবে এই গবেষণার ছেলেদের বাইরে যাওয়া এবং বাইরে গবেষণা করতে যাওয়া এটা কতটিক যৌক্তিক এবং কি জন্যে যাচ্ছে এই বিষয়টা যদি স্যার আমাদের জন্য একটু উপস্থাপন এইটার আসলে সহজ উত্তর দেওয়া বেশ কঠিন আর কি কথাটা হচ্ছে যে কারো যদি গবেষণার প্রবল ইচ্ছা থাকে কোনো ছাত্র আমি স্যার এইটা বলছি এই কারণে যে স্যার আসলে আমরা অনেক সময় জানি যে এই ব্রেন ড্রেনের মতো একটা ঘটনাও ঘটছে না না তুমি একদম এই বিষয়টা ভালো একটা পয়েন্ট রেস করেছো আসলে এখানেও আমি একটা ভারতের উদাহরণ দিতে চাই আর ভারত থেকে কিন্তু একসময় প্রচুর কৃতি ছাত্র এবং গবেষক ইউরোপ আমেরিকাতে চলে যেত এখনও যায় কিন্তু ইদানিং একটা জিনিস ইদানিংও আমি বলবো না প্রায় এক দশক ধরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে যেসব আইআইটিগুলো আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস সেখান থেকে কৃতি ছাত্ররা বিদেশে চলে যাচ্ছে তারা পিএইচডি করছে পোস্টডক করছে কিছুদিন বিদেশি বিশ্ববিদ্যালয়ে হয়তো অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করছে তারপরে তাদের ভিতরে আবার একটা প্রবণতা তৈরি হয়েছে ভারতে ফিরে আসে তো এই জায়গাটায় যদি আমাদের দেশেও আমরা যদি এইরকম একটা সুযোগ সৃষ্টি করতে পারি যে আমাদের এখানে যারা কৃতি ছাত্র এবং যাদের গবেষণায় আগ্রহ তারা বিশ্বের বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে আসে তাহলে তার ভিতরে কিন্তু আসলে পুরোটাই আমাদের লাভ আছে সেখানে কোনো ক্ষতি নেই আর কি কিন্তু আমাদের এখন তুমি যেটা বলেছো সো যে সমস্যাটা হচ্ছে যে আমরা চলে যেতে দেখি কিন্তু সেভাবে ফিরতে দেখি না এবং এটি এটি একটা বড় সমস্যা যেমন আমি জানি যে বাংলাদেশে যে বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমি বলবো যে তারা এখনও যথেষ্ট মানসম্পন্ন ট্রেনিং দিয়ে থাকে বুয়েট থেকে কিন্তু প্রতি বছর বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী বিদেশে চলে যাচ্ছে তো ফিরে আসার সেই স্রোতটা কিন্তু আমরা তৈরি করতে পারি তো জি স্যার আসলে এটা একটা বড় বিষয় আমরা জানি স্যার বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছে এই একটা বিশাল পরিমাণ তারা অ্যামাউন্ট দিচ্ছে প্রতি মাসে এবং সেটা লিভিং অ্যানাউন্স বলেন আপনার ট্রাভেলিং ট্রাভেলিং সব কিছু তারা দিচ্ছে এই গবেষণার কাজে বাংলাদেশের থেকেও এখন গবেষণার পিএইচডি হোল্ডার যারা আছে তাদেরকে মান্থলি একটা বড় অ্যামাউন্ট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং বাইরে গেলে এক লাখ টাকা এরকম অনেক বড় বড়ো বড়ো অ্যামাউন্ট দিচ্ছে আমার বিষয় হচ্ছে এত বড় অ্যামাউন্ট এখন চালু হচ্ছে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু হয়েছে আর আগে থেকেও ছিল বিভিন্ন গবেষণার টাকার অভাব ছিল না তার তারপরেও এই যে মানে বইটার দিকে আপনি স্যার আমি একটু যোগ করতে চাই এই বিষয়ে আমি দেখেছি যে আমার সমসাময়িক বন্ধুরা যারা ছিল বা আমাদের সিনিয়র জুনিয়র যারা ছিল তারা কিন্তু বইটা যখন গবেষণা করা তারা যখন ভর্তি হয়েছে তারপর থেকে তারা বিদেশি শিক্ষার জন্যে আয়েলস জিয়ারি টোফেল দেওয়ার জন্য প্রস্তুতি তারা তারা তাদের গবেষণা না করে তারা আয়েলসের জন্য জিয়ারের জন্য টোফেলের জন্য পড়াশোনা করছে বাংলাদেশের যদি প্রথম সারি বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম মানের একটা ঝোঁক তৈরি হয় তাদের প্রতি গবেষণা দেশের প্রতি যদি আস্থাই না থাকে আমরা গবেষণাটা আসবে ঘুর থেকে আমি স্যার এই বিষয়ে একটু আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি স্যার এই গবেষণার ঝোঁকটা এটা কি স্যার শুধুমাত্র এই যে লাভ অ্যান্ড প্যাশান এটা কি তাদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি হচ্ছে না তারা কি কারিকুলামের যে বিষয়টা আপনি বলছেন স্যার তাদেরকে ছোটোবেলায় কি বিজ্ঞানের প্রতি আগ্রহ জনপ্রিয়করণ যে কাজগুলো বাংলাদেশ বিজ্ঞানের জনপ্রিয়করণ কাজগুলো এইগুলোকে ছোটোবেলায় ক্লাস যখন ইন্টারমিডিয়েট লেভেল আগে যখন থাকে আমরা দেখেছি ক্লাস যখন 89 এ থাকে তখন 8 এর ক্লাসের সেরা শিক্ষার্থীটাই সাইন্সে দেন 9 ভর্তি হয় এক থেকে যারা 10 সারি বা 20 সারি থাকে তারাও কিন্তু সাইন্সে পড়তে হয় পরবর্তীতে তাদেরকে দেখা যায় যে সাইন্স আর পড়াশোনা করছে না তারা অন্য লাইনে চলে যাচ্ছে এইটার কারণ কি আমি বিষয় স্যার একটু জানতে চাচ্ছি যে এই বিষয়ে আর কি খুবই আসে আমার অনেক দিন থেকে অগ্রগামী অনেক দিন থেকে বিজ্ঞান চক্র থাকার পরেও তারা কেন হারিয়ে যাচ্ছে বা জনপ্রিয়করণের বিষয়টা আপনি কি বলছেন তুমি আসলে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছো আর কি আমরা অনেক সমস্যা দেখতে পাচ্ছি আমরা যদি এই সমস্যাগুলো অ্যাড্রেস না করি তাহলে তুমি যেটা বলেছো বিভিন্ন ফেলোশিপ ফান্ডিংয়ের ব্যাপারগুলো বলেছো ওটা ডেফিনেটলি ফেলোশিপের সংখ্যা বেড়েছে ফান্ডিং ফান্ডিংয়ের সংখ্যা বেড়েছে ইভেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রায়ই আমার সাথে যখন কথা হয় তখন তারা একরকমের অভিযোগই করেন যে আমরা পয়সা নিয়ে বসে আছি কিন্তু প্রজেক্ট অ্যাপ্লিকেশন সেভাবে পড়ছে না এখন বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে আমরা খুব দুর্বল অবস্থায় কিন্তু আর নেই আর কি তো সেই সব বিবেচনায় বলা যায় যে অর্থ সমস্যাটা আগের মতো সে জায়গাতে নেই কিন্তু অন্য দিক থেকে কিন্তু আমরা মস্ত একটা ঝুঁকির ভিতরে আছে সেই ঝুঁকিটা আমাদের উপলব্ধি করা উচিত এবং সেইটা আমাদের অ্যাড্রেস করা উচিত তুমি যে কথাটা বললে এবং আমি যেটা একটু আগে বলেছি সেটা হলো আগ্রহ জনপ্রিয়করণ আগ্রহ আদৌ জনপ্রিয় হচ্ছে শিশুর মনে কৌতূহল জাগানো এবং সেই কৌতূহলটাকে বাঁচিয়ে রাখা সেই জায়গাতে আমি কিন্তু একজন শিক্ষক হিসাবে খুবই আশঙ্কিত আজকে বাচ্চাদের যারা ভবিষ্যতের বাংলাদেশের কান্ডারি হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে ক্লাস টু থ্রির বাচ্চাদের যে কারিকুলামের প্রেশার তাদের লেখাপড়া টিউশনি কোচিং পরীক্ষা ক্লাস টেস্ট এগুলোর ভিতরে এমন ভাবে আটকে যাচ্ছে স্যার স্যার আমি এখানে একটু দেখা যাচ্ছে অনেক সময় আমরা জেনেছি তার চাইতে তার বইয়ের বেশি জন্য অনেক কিছু নিয়ে আন্দোলন হয় আমার ছোট মেয়েটা ক্লাস টুতে পড়ে আমি মাঝে মাঝে তাদের স্কুলে দিয়ে আসি আমি যেটা দেখি যে অনেক শিশু তার যে বডি ওয়েট প্রায় বডি ওয়েটের এর সম পরিমাণ বইয়ের বোঝা কাঁধে নিয়ে যায় তো বাংলাদেশে তো অনেক কিছু নিয়ে আন্দোলন এবং মুভমেন্ট গড়ে উঠছে আমি মনে করি আমাদের শিক্ষা নিয়ে যারা চিন্তা করছেন স্কুল কলেজ ইভেন বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা শিক্ষাবিদ বলছি তারা আসলে এই জিনিসগুলোকে ঠিক যেভাবে অ্যাডজাস্ট করা দরকার আমি আমার ব্যক্তিগত মতামত তারা মোটেই সেভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না কথাটা হচ্ছে যে ক্লাস টুর একটা বাচ্চাকে যদি ছটি বিষয় পড়তে হয় তার যদি আটটি বই দশটি খাতা থাকে তাহলে এই বাচ্চাটি আসলে নিজের মতো করে চিন্তা ভাবনা করা তার সৃষ্টিশীলতার বিকাশ করা বিকাশ ঘটানোর সমস্ত সুযোগ আমরা শৈশবেই নষ্ট করে দিচ্ছি এর ফলে যেটা হচ্ছে যে এই বাচ্চাগুলোই তো বড়ো হয়ে স্কুল কলেজে গন্ডি পার হয়ে ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে মেডিকেল কলেজে যাচ্ছে কিন্তু তাদের যে মানসিক গঠন সেটা কিন্তু ধাপে ধাপে নষ্ট করে ফেলা হয়েছে কাজেই তাদের দৃষ্টিভঙ্গিটাও হয়ে গেছে অন্যরকম যেই প্যাশন এবং লাভ নিয়ে একজনের গবেষণায় ঢোকা উচিত সেই প্যাশন এবং লাভটা কিন্তু অনেক আগেই সেটা গেছে এখন সে ভীষণভাবে রেজাল্ট ওরিয়েন্টেড যে পরীক্ষায় ভালো করতে হবে আমি যেটুকুই শিখিনা না কেন সামহাও আমাকে পরীক্ষায় ভালো করতে হবে আমি যেটুকুই শিখিনা না কেন সামাহাও একটা মোটা টাকার চাকরিতে আমাকে ঢুকতে হবে তার মানে আসল যে ফোকাস শেখা জ্ঞান অর্জনে আনন্দ সেই জায়গাটা কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি এবং আমি আজকে তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এইটা যারা এগুলো নিয়ে কনস্টার্ন তাদের কাছে আমার ভীষণভাবে আমি অ্যাপিল করতে চাই যে আপনারা এগুলোর দিকে নজর দিন শুধু বরাদ্দ এবং অর্থ বাড়িয়ে কিন্তু এইসব সমস্যা অ্যাড্রেস করা যাবে না এটা একটা বিশাল সমস্যা আর কি স্যার যেটা হচ্ছে যে আমরা এই এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই যারা আমলাতান্ত্রিক যে জটিলতা যারা প্রণয়ন করছেন তাদের মধ্যে এই বিজ্ঞানের জনপ্রিয় বিষয়গুলো আমাদের মাঝে আর কি কারিকুলামে নিয়েই আমার আমাদেরকে শিক্ষাও দেওয়া হচ্ছে না স্যার যেটার কারণে আমি কিছুদিন আগে একটি উদাহরণ বলবো স্যার এই বিষয়টা আপনি একটু আলোকপাত করবেন সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের রাজশাহী বিশ্বের একজন আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপার্টমেন্টে একটা আগুন লাগার ঘটনা করেছে আপনি অবহিত আছেন সেইখানে বিজ্ঞানের ইনস্ট্রুমেন্ট প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে এই যে তাদের এই যে একটা চাপ তারা মনে করেন কি গবেষণা করা মানে একটা বাড়তি চাপ এবং তারা কিন্তু ওখানে একটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে যদিও কিন্তু এটা কি তারা যদি ফ্রেন্ডলি উইললি উইলিংলি যদি কাজ করত গবেষণায় যদি তারা চাপ অনুভব যদি না করতো আমার আপনি এই বিষয়টা যখন তারা ল্যাবে কাজ করছে বিভিন্নভাবে চাপ অনুভব করে তারা হঠাৎ করে ল্যাবে যায় ল্যাব থেকে চলে আসে এই বিষয়গুলো তারা কোনো ট্রেনিংও নেওয়া হয় না ডট এই গবেষণাগুলো এত কষ্টের টাকায় যে ধ্বংস হয়ে গেল এই ট্রেনিং না হচ্ছে না তারা এই চাপ অনুভব করে গবেষণা শেখায় এবং পরবর্তীতে তাদের বাস্তব জীবনে কাজে না লাগানো এটা স্যার আপনি স্যার কীভাবে দেখছেন এবং এটাকে উত্তরণের উপায় কী হতে পারে স্যার যে আসলে একটা এত বড় অ্যাক্সিডেন্ট দেড় কোটি টাকার মতো ক্ষতি বাংলাদেশে একটা বড় ক্ষতি এবং অনেকে যান মানো মানে যানমালও চলে যেতে পারতো যান

যে এমার্জেন্সিতে কি করতে হয় কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য যদি কোথাও কোনো মাইনোর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন ইমিডিয়েট স্টেপগুলো কী হবে একটা দুর্ঘটনা ঘটলে কোথায় যোগাযোগ করতে হবে কীভাবে সেটাকে কন্ট্রোল করতে হবে এই ট্রেনিংগুলো কিন্তু বাংলাদেশের অলমোস্ট কোনো ল্যাবেই ফরমালি দেওয়া হয় না আর কি আর তাদের যে চাপের কথা তুমি বলেছ এটা সত্য আসল কথা আমরা একটা খুব মূল বিষয় আমাদের মানসিকতার ভিতরে আনতে পারিনি সেটা হচ্ছে জ্ঞান চর্চা এবং গবেষণায় আনন্দ এই আনন্দটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ছাত্র যদি শুধু প্রেশারই ফিল করে সে যদি কখনো জিনিসটা এনজয় না করার সুযোগ পায় এবং একটা নতুন জিনিস শেখার ভিতরে যে জয় আছে সেটা যদি সে তার উপলব্ধির ভিতরে না আসে তাহলে যান্ত্রিকভাবে আর যাই হোক গবেষণা হয় না গবেষণা কোনো যান্ত্রিক ব্যাপার নয় এটা ভীষণভাবে কিন্তু একটা সৃষ্টিশীলতা এবং মানবিক দিক বিজ্ঞান গবেষণার ভিতরে প্রচণ্ডভাবে মানবিক দিকটি আছে এবং আছে বলেই একটা নতুন আবিষ্কার ইভেন একটা ভালো জার্নালে একটা পেপার পাবলিকেশন একজন গবেষককে বিপুল আনন্দ দেয় এবং এই আনন্দের সাথে অন্য কোনো আনন্দের কোনো তুলনা হয় না আর কি তো সেই আনন্দের স্বাদটি যদি আমাদের ছাত্র ছাত্রীরা না পায় তাহলে তারা কিন্তু আসলে কখনোই সত্যিকার অর্থে গবেষক হয়ে গড়ে উঠতে পারবে না আর কি তো সেই আনন্দ দেওয়ার জন্য কি দরকার সেই আনন্দ দেওয়ার জন্য এই আনন্দ গ্রহণের জন্য একটা মেন্টাল সেট আপের প্রয়োজন এই আনন্দের স্বাদ ছাত্রছাত্রীদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু শিক্ষকদের তাদের ইন্সপায়ার করার কথা এমন করে যে তারাও যেন ওই গবেষণার ব্যাপারে অন্তপ্রাণ হয়ে ওঠে যে এটা ছাড়া আমার চলেই না আমাকে শিখতেই হবে আমাকে জানতেই হবে আমাকে কিছু করতেই হবে তো সেই ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে গেলে যেটা বলছিলাম যে শিক্ষায় আনন্দ ফিরিয়ে আনতে হবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে একটা সমাজে আমরা যখন দেখি যে জ্ঞান এবং গবেষণা খুব একটা শ্রদ্ধার জায়গা না তখন কিন্তু মানুষ জ্ঞান অর্জন এবং গবেষণায় আগ্রহী হয় না যেমন তুমি যেটা বললে যে অর্থ উপার্জন অর্থ উপার্জনে তো ডেফিনেটলি প্রয়োজন আছে আমাদের জীবন ধারণ করতে গেলে অর্থ প্রয়োজন কিন্তু মানুষ যখন জ্ঞান গবেষণার উপরে অর্থকে মূল্য দেওয়া শুরু করবে তখন সেই সমাজে কিন্তু কৃতি গবেষক তৈরি হওয়া খুব কঠিন তার কারণ সে দেখবে যে সমাজের প্রবণতাটাই হচ্ছে কি করে বৈষয়িক ব্যাপারে লাভবান হওয়া যায় সবাই বৈষয়িক ব্যাপারে লাভবান তো এই মানসিকতা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে সেখানে কিন্তু আমি যে উৎকর্ষতার কথা বলছি যেই জায়গায় গেলে আসলেই বিশ্বের দরবারে মর্যাদার অবস্থানে যাওয়া যায় সেটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে আর কি আমি বলবো নৈতিক শিক্ষাও একটা বড় ব্যাপার আর কি জি স্যার আসলে নৈতিক শিক্ষা এটা একটা বড় বিষয় যে আমরা কতটুকু নৈতিক স্যার সেটা হচ্ছে যে আমরা এই বিভিন্নভাবে দেখেছি যে স্টুডেন্টদের মাঝে এই ভীতিকর অবস্থার কারণে তারা প্র্যাকটিক্যাল নলেজ আর থিওরিটিক্যাল নলেজ গবেষণার মধ্যে এই দুটি সমস্যনিকভাবে পরিপূরক তা আপনি এই প্র্যাকটিক্যাল নলেজ এবং থিওরিক্যাল নলেজ বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থান এবং বিশ্বের পরি অবস্থায় কি এটা যদি একটু আমার বৈশ্বিক প্রেক্ষাপটে আমি বলবো যে বিশেষ করে উন্নত বিশ্বে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানে যারা লেখাপড়া করছে এদের খুব চমৎকার একটা সমন্বয় আছে তাদের তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞানের ভিতরে চমৎকার একটা যোগসূত্র আছে তারা যেটা টেক্সট বুক থেকে শেখে তারা যেটা লেখাপড়া করে শেখে বিভিন্ন জার্নাল থেকে শেখে সেটার প্রয়োগটা তাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া হয় এবং এই প্রয়োগের জায়গাটা দেখিয়ে দেওয়া হয় বলেই তাদের যে সঞ্চিত জ্ঞান এটা তারা বিভিন্ন সেক্টরে খুব সহজে প্রয়োগ করতে পারে এখন আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্কুল কলেজগুলোতে বিশেষ করে পদার্থবিজ্ঞানের কথাই যদি বলি তোমার ব্যবহারিক পদার্থবিজ্ঞান ভীষণভাবে অবহেলিত ভীষণভাবে অবহেলিত এখানেও ওই একই ব্যাপার আছে যে ফান্ডিং বেড়েছে গ্রামের স্কুলগুলোতেও হয়তো কিছু প্র্যাকটিক্যাল ফিজিক্স ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু আমি জানি আমার ছাত্রদের মুখে শুনেছি অনেক স্কুল বা কলেজ ইনস্ট্রুমেন্টগুলো আলমারিতে তালাবদ্ধ অবস্থায় থাকে এবং এটাও শুনেছি যে দামি হয়তো একটা স্পেকট্রোমিটার কিনে দেওয়া হয়েছে স্পেকট্রোমিটারটার যে বাক্স তিন বছরেও সেই বাক্সটা খোলা হয়নি তাহলে এগুলো এখন যেটা হয়েছে এটা ডেকোরেশনের মতো একটা ব্যাপার যে আমরা ঘরে যেরকম ফুলদানি তুলদানি সাজিয়ে রাখি সেরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে এবং এই ব্যবহারিক শিক্ষায় যেহেতু ছাত্ররা সেই ট্রেনিংটা স্কুল কলেজে পাচ্ছে না এবং আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো সব খোলাখুলি আলোচনা করাটাও একটু সমস্যা যে খুব ভালো ট্রেনিং ছাড়াও কিন্তু তারা ভালো ভালো নাম্বার পেয়ে যাচ্ছে এইটা কিন্তু আর খুব খারাপ দিক যেমন তুমি যদি জিজ্ঞেস করো যে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজিতে প্র্যাকটিক্যালে তারা কেমন নাম্বার পাচ্ছে তার নাম্বার কিন্তু ভালো পাচ্ছে কিন্তু তারা যন্ত্রপাতি খুব একটা ঘাটাঘাটি করছে না এবং সেই সেন্সে প্র্যাকটিক্যাল করছেও না তো ওইটাই যেটা বলছিলাম যে মোরাল ডিগ্রেডেশনটাও কিন্তু হচ্ছে আবার একই সাথে তোমার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজের ভিতরে যে সমন্বয় হওয়াটা বিজ্ঞান শিক্ষার জন্য অত্যন্ত জরুরি সেই সমন্বয়টা ঠিকমতো হচ্ছে না তো আমরা কিন্তু শুধু সমস্যাগুলোর কথা বলছি কিন্তু সমাধানটা আমরা কোন রাস্তায় করতে পারি সেটাই আসলে খুব বেশি বেশি করে আমাদের চিন্তা করা দরকার তো এই সমাধানের উপায় কিন্তু সহজ না আরও বেশি পরিশ্রম করতে হবে নৈতিকতার মান বাড়াতে হবে শিক্ষককে কখনোই কি বলা যায় যে প্র্যাকটিক্যাল না করানোর কিন্তু তার কোনো অজুহাত নেই তাকে প্র্যাকটিক্যাল করাতে হবে ছাত্রকে ঠিক মতো শেখাতে হবে ছাত্রের মনে ইন্টারেস্ট জাগাতে পারতে হবে এ কথা বললে হবে না যে পাচ্ছেন না কারণ এটা তার চাকরির অংশ এই কাজটা তাকে পাঠতে হবে না পারার কোনো অপশান নাই কিন্তু সামহাউ যেন মনে হচ্ছে না পেরেও চলে যাচ্ছে এই না পেরে চলে যাওয়ার যে প্রবণতা সেইটা বন্ধ হওয়া উচিত স্যার এটা আমি এটা একটা খুব খুব ভালো একটা দিক বলেছেন স্যার অনেক সময় দেখা গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছেন একটা ডিপার্টমেন্টে আপনার ডিপার্টমেন্টের কথা বলি ফিজিক্স ডিপার্টমেন্টে আমার জানা মতে এখানে অনেক হিউজ একটা শিক্ষার্থী ড্রপ আউট হয়ে চলে যায় এটা এই ড্রপ আউট হয়ে তাদেরকে ভালো না লাগা এবং গবেষণায় তাদেরকে মনোযোগ না দেওয়া এটা হয়ে যাচ্ছে তো এই ড্রপ আউট কীভাবে আপনি কিভাবে দেখছেন একটা একটা শিক্ষার্থী চলে যাওয়ার পিছনে এই যে যে কারিকুলাম প্র্যাকটিক্যাল এবং সমন্বয়হীনতা এটার কি আপনি অন্য দেখছেন অনেকগুলো কারণ আছে সমন্বয়হীনতা তো আছেই এবং আমি পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক হয়েই বলি যে আসলে শ্রেণীকক্ষে যে মানে ডেলিভারি দেওয়া দরকার অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও সেই মানে পৌঁছাতে পারছি না এটা আমাদের স্বীকার করতে হবে শিক্ষক হিসাবে ছাত্রদের ভেতরে যে আগ্রহটুকু জন্মানোর আমাদের দায়িত্ব অনেক ক্ষেত্রে আমরা সেই দায়িত্ব একেবারে যে শতভাগ পালন করছি তাও বলা যাবে তবে ড্রপ আউটের পিছনে সবচেয়ে বড় যে কারণ আমি যেটা বলবো যেমন ফিজিক্সের কথাই বলি এই বিষয়টি মোটেই সহজ নয় একজন ছাত্রের যদি এই বিষয়ের প্রতি ন্যূনতম আগ্রহ না থাকে তাহলে জোর করে সে খুব বেশি দূর ফিজিক্স শিখতে পারবে আন্তরিকতা নিষ্ঠা এবং চেষ্টা ছাড়া পদার্থবিজ্ঞানের মতো একটি অত্যন্ত যৌক্তিক গাণিতিক কঠিন বিষয় আয়ত্ত করাটা কঠিন তো যেই ছাত্রটি ইচ্ছার বিরুদ্ধে ভর্তি হয়েছে আবার অনেক সময় হয় কি যে বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞান পত্রপত্রিকা বা বই পড়ে বিজ্ঞান সম্পর্কে তাদের একটা ধারণা থাকে যে এইটা বোধ এক ধরনের অ্যাডভেঞ্চার হ্যাঁ এটা এক ধরনের অ্যাডভেঞ্চার ঠিকই কিন্তু এর সাথে শিয়ার হার্ডওয়ার্কের দরকার অনেক পরিশ্রম অ্যাডভেঞ্চার দুটোই কিন্তু ওই পরিশ্রমটার ব্যাপারে যদি কেউ বিমুখ হয় এবং কেউ যদি গণিতে দুর্বল হয় এবং তার ভিতরে যদি ভালো লাগার অভাব থাকে তাহলে সে কিন্তু ঝুঁকির ভিতরে আছে এবং এই ছাত্রগুলির ভিতরেই অনেকে ঝরে যায় শিক্ষক হিসাবে যেটা আমাদের জন্য অসম্ভব দুঃখজনক আর কি তো এই ড্রপ আউট ঠেকানোর প্রধান উপায় হচ্ছে যে বিষয়টির প্রতি একটি আগ্রহ যেভাবেই হোক তৈরি করা আচ্ছা সেটা হচ্ছে আগ্রহ তৈরি করা স্যার আমরা এই আগ্রহটা কিভাবে করতে পারে আমি জানি স্যার একটা আমি উদাহরণ দিই স্যার আপনি কিছুদিন আগে বাংলাদেশের বিজ্ঞান একাডেমি স্বর্ণ পদক পেয়েছেন এটা আপনার একটা উৎসাহর কারণ আপনার একটা ভালো লাগার কারণ আসলে কি এই বিজ্ঞান শিক্ষার্থীকে যারা শিক্ষার্থী আছে তাদেরকে কি কোনোভাবে উৎসাহ দান করা কোনো কি কি করণীয় আছে উৎসাহ দান করার জন্য এই বিষয়টা যদি একটু আমাদেরকে আলোকপাত করতে আমি বলবো কি যে বাংলাদেশের একটা আছে হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি যেটার কথা তুমি এই মাত্র বললে এটা হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীদের এপেক্স বডি সবচেয়ে বড় যে অ্যাকাডেমি আছে সেটাই বাংলাদেশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস একটা আমাদের যে ফিজিক্সের জন্য আছে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি ডেফিনেটলি কেমিস্ট্রির জন্য বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি আছে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য নিশ্চয়ই এরকম অনেক সোসাইটি আছে তুমি হয়তো আমাকে ভালো জানবে এছাড়া আছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর নিয়েও ইদানিং কিছু কাজটা হচ্ছে কিন্তু আমি বলবো যে এর প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের অন্যতম মূল যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব মোটেই যথাযথভাবে পালন করতে পারেন সেটা হচ্ছে জনমানুষের ভিতরে বিজ্ঞান মনস্পতার সৃষ্টি করা এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই বাচ্চাদের দিকে কিছুটা নজর দিয়ে তাদের ভিতরে বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মানোর জন্য এদের সারা বছর আসলে কাজ করা উচিত এবং এই যে সোসাইটিগুলো আছে এদের যদি আমরা মিশন এবং ভিশন স্টেটমেন্ট পড়ি তাহলে কিন্তু আমরা দেখবো যে সেখানে লেখা আছে যে শুধু যে নিজের প্রফেশনের লোকজনের নিয়ে তারা কাজ করবে তা না তারা সর্বসাধারণের ভিতরেও বিজ্ঞানের ব্যাপারটা চেতনাটা তারা ছড়িয়ে দেবে কিন্তু এই কাজটাই কিন্তু তারা আমি বলবো যে বিপুলভাবে ব্যর্থ হয়েছে ইভেন বাংলাদেশের যে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আছে আমি মনে করি যে তাদের একটা খুব শক্তিশালী প্রোগ্রাম নেওয়া উচিত যে স্কুল এবং কলেজগুলোতে এখানে যে বাচ্চারা পড়ছে যাদের কোচিমন মন এই কোচি মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং আগ্রহ জন্মানোর জন্য তাদের সারা বছর কাজ করা উচিত এবং তোমরা যে সায়েন্স ক্লাব করেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এই দায়িত্ব কিছুটা হলেও তোমরা পালন করার চেষ্টা করছো কিন্তু তোমাদেরও কিন্তু আরও অনেক অনেক করার আছে তো আমরা যদি আগ্রহটা ছোট বয়সেই অল্প বয়সেই যদি আমরা এটা বাচ্চাদের মনে সৃষ্টি না করতে পারি তাহলে একটা ব্যাপার হয় কি যে কলেজ পার বা ইউনিভার্সিটি লেভেলে নতুন করে একটা জিনিসের প্রতি আগ্রহী হওয়াটা কিন্তু আর অত সহজ থাকে না যে পর্যায়ে থাকে আর কি তো এইসব ব্যাপারে আমাদের কিন্তু এখন অনেক কিছু করার আছে স্যার আমি আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি শেষ প্রশ্ন এটা আপনার কাছে যে আমরা জানি গবেষণার জন্য আসলে সরকার যে মাধ্যমগুলো আছে আপনি যে বললেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে কাজ করতে পারছে না সরকারি কারিকুলার মানে তারা হচ্ছে সঠিকভাবে স্টেপ নিতে পারছে তারা করা উচিত আসলে সরকারি অ্যাক্টিভিটি যদি স্টেপ নেওয়ার তারা জনপ্রিয় করে কাজ করলো তাদের কি আসলে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে বা সে একজন গ্র্যাজুয়েট হচ্ছে বা বুয়েট্রি পড়ছে বা ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে এখন বিসিএসের মতো একটা জিনিসকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ওই গবেষণা বিষয়গুলো কোশ্চিন না করে তাদেরকে ইয়ে করা হচ্ছে আমার বিষয়টা জানার বিষয় যে তাদের কর্মক্ষেত্রটার কারণেই কি আসলে আজকের বিজ্ঞানে অগ্রযাত্রা থেমে যাচ্ছে না শুধুমাত্র তাদের কর্মক্ষেত্রটার জন্য আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা দুটো ব্যাপার বলবো যে একটা আগেই বলেছে যে সরকারি চাকরির প্রতি একটা ঝোঁক সৃষ্টি হচ্ছে এই ঝোঁকের পিছনে কারণ হচ্ছে যে সরকারি চাকরিতে এক ধরনের নিরাপত্তা আছে ইদানিং বেতন ভাতাও এগুলোও বেড়েছে একটা সামাজিক সম্মান আছে এখন এই যে সামাজিক সম্মানের কথা যদি বলা হয় তাহলে ওইটাই যে সমাজ যেটাকে মূল্য দেবে মানুষের একটা সহজাত প্রবণতা হবে সেই সমস্ত জায়গাগুলোতে ঢোকায় সমাজ যদি মানে খুব একটা নেগেটিভ উদাহরণ দিই একটা সমাজে যদি পেশি শক্তির দাপট থাকে তাহলে কিছু মানুষ কিন্তু পেশি শক্তির ব্যাপারে আগ্রহী উঠবে কারণ তারা দেখবে যে ওতে কাজ হয় জ্ঞান এবং গবেষণায় কাজ হয় না কিন্তু দাপট থাকলে কাজ হয় তাহলে বেশিরভাগ মানুষ কিন্তু ওই সহজ পথটাই বেছে নেবে ঠিক একই রকম প্রবণতা সৃষ্টি হয়েছে এই সরকারি চাকরি একবার যদি ঢুকে যেতে পারি আর কখনো চাকরি যাবে না দায়বদ্ধতার জায়গাটা খুবই সংকীর্ণ যদিও সেটা হওয়ার উচিত ছিল না কিন্তু হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে এই আকর্ষণটা দিকে চলে গেছে তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে সমস্যা আর আরেকটা কথা তুমি যেটা বলেছ যে বিভিন্ন ইনস্টিটিউশন তাদের ঠিক ভূমিকাটা পালন করতে পারছে না বা কি হচ্ছে আমি বলব যে বাংলাদেশে একটা ক্রনিক সমস্যা এবং এই সমস্যাটা বহু যুগ ধরে ঠিক জায়গাতে আমরা ঠিক লোককে স্থান দিতে পারিনি আমাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পদোন্নতি সমস্ত জায়গাতে এগুলো স্বচ্ছ নয় এবং আমার অভিজ্ঞতা থেকে আমি জানি এগুলো স্বচ্ছ নয় যোগ্য ব্যক্তিটিকে যোগ্য স্থানে জায়গা দেওয়া সেই জায়গাতে কিন্তু আমরা ভীষণভাবে পিছিয়ে আছি আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন যে একাডেমি সেখানে হয়তো একেবারে পদে এমন কিছু মানুষ থেকে থাকবেন যাদের ওই ব্যাপারে আসলে রিয়েলি প্যাশনটা নেই এবং সেই ভালোবাসাটা নেই তারা চাকরির জন্য চাকরি করছেন চাকরির জন্য চাকরি করে কিন্তু আসলে বিজ্ঞানের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আমরা কখনোই পৌঁছাতে পারবো না এটা আবেগ অনুভূতি ভালোবাসা এবং মানসিকতার প্রশ্ন আর কি স্যার আসলে আমরা আজকে যে বিষয়ে স্যারের মাধ্যমে জানতে পারলাম দর্শক আপনাদের জানাচ্ছি যে আজকে আমাদের আড্ডার বিষয় ছিল বিজ্ঞান অভিযোগ স্যার আমাদের সুনিপুণভাবে বলে গেছেন কয়েকটি বিষয় আমি সেগুলো তুলে ধরতে চাচ্ছি আমাদের মন মনিশ্চলতা এবং উৎকর্ষতা এটা তৈরি করার জন্য আমাদের ছোটোবেলা থেকে কাজ করতে হবে এছাড়াও কাজ করতে হবে আমাদের দেখা যায় ফান্ড আছে বাট ম্যানেজমেন্ট সিস্টেম নাই কর্মক্ষেত্র আছে কিন্তু কর্মক্ষেত্রে সঠিক নিয়োগ নাই এছাড়াও আমাদের গবেষণা যে বাইরে যে চলে যাওয়ার প্রবন্ধে তারা টাকার পিছনেই বারবার ছুটছেন এই টাকার পিছনে শুধু একটা বড় অগ্রযাত্রার বাধা হওয়ার কারণ বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে যাচ্ছে সত্যিকারের অর্থেই আমাদের আমাদের মাঝে কিন্তু এই যাত্রাটা থেমে যাওয়ার মূল কারণ হিসেবে স্যার বলতে যাচ্ছেন যে আজকে ম্যানেজমেন্ট সিস্টেম তো এই ম্যানেজমেন্ট সিস্টেম যতদিন না দর্শক আজকে যতদিন না এই ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ঠিক না হবে ততদিন বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে যাবে বলে স্যার মনে করছেন এই আমরাও স্যারের সাথে একমত আপনাদের একটি জিনিস জানতে চাই বিজ্ঞান যে আমাদের ভালোবাসা লাভ এবং প্যাশনের জায়গা আমরা এইখানেই থাকবো এবং এছাড়াও আমরা নিজেকে সেই লেভেলে নিয়ে যাব যেন বিজ্ঞান এবং প্যাশানে আমাদের জায়গাটা যে অটুট থাকে আমরা ছোটোবেলায় যে বিজ্ঞানের ছোটো ছোটো বিষয়গুলি আমরা আলোচনা করেছি সবার সাথে খেলাধুলা করেছি বিজ্ঞানের যন্ত্রপাতি নিয়ে ছোটোবেলায় যখন একটি গাড়ি খেলাধুলা করেছি একজন সাথে সাথে শেয়ার করেছি ছোটোবেলায় গেম ভিডিও গেম খেলেছি অনেক কিছু খেলেছি এই বিষয়গুলো বিজ্ঞানের উৎকর্ষ এই তাদেরকে বোঝাতে হবে এবং ছোটবেলা থেকেই তাদেরকে এই জায়গাটা তৈরি করতে হবে এছাড়াও পরবর্তীতে যেন তাদেরকে সঠিকভাবে সঠিক মূল্যায়ন করা হয় সেই বিষয়গুলো যে তৈরি করা হয় বিজ্ঞান অগ্রযাত্রা সামনের দিনে আরও আরও এগিয়ে যাবে এবং আশা করছি এই আমাদের বিজ্ঞান বেঁচে থাকুক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হোক দেশ উন্নয়নশীলের দিকে এগিয়ে যাচ্ছে আমরা উন্নয়নশীল হতে চাই আমরা আরও ভালো কিছু করতে চাই দেশের জন্য জাতির জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকের অতিথি হিসেবে প্রফেসর ডক্টর সালেহাসান রকিব স্যার স্যার অত্যন্ত সুনিপুণভাবে আলোচনা করেছেন আমাদের আড্ডা অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আড্ডা অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি শুভরাত্রি